প্রেসিডেন্টকে গ্রেফতার করা হয়েছে। ভোটে কারচুপির দায়ে অবশেষে গ্রেফতার হলেন প্রেসিডেন্ট, গ্রেফতার হয়েছেন। আত্মসমর্পণ করতে গেলে তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়। গ্রেফতার দেখানো হলো প্রেসিডেন্ট, তাকে হেফাজতে নেয় পুলিশ। এই ক্ষেত্রে সরকারের ভূমিকা কি অথবা সরকারের বাইরে কি ঘটছে, ভেতরে কি চলছে, অনেকগুলো বিষয়। যে প্রেসিডেন্ট চুপু যতটা চুপ করে বসে আছেন, তিনি নেপথ্যে এতটা চুপ করে বসে নেই। তিনি শেখ হাসিনার সাথে প্রতিনিয়ত যোগাযোগ রাখছেন এবং তার প্রেসক্রিপশনে কাজ করছেন। ডক্টর আসিফ নজরুল ও উপদেষ্টা নাহিদ ইসলামের নেতৃত্বে ভালো কিছু ঘটতে যাচ্ছে, বর্ধমানে একটা পরিবর্তন হবে এবং তারা দুজনে এটা সমন্বয়ের দায়িত্ব নিয়েছে, নতুন রাষ্ট্রপতি হবে। দুর্নীতির মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে 8 বছরের সাজা থেকে খালাস দিয়েছেন হাইকোর্ট। দুর্নীতির মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে 8 বছরের সাজা থেকে খালাস দিয়েছেন হাইকোর্ট। বুধবার বিচারপতি কামরুল হোসেন মোল্লার একক হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন। হিসেব নিকেশ ক্রমান্বয়ে খুব জটিল আকার ধারণ করছে বলে মনে হচ্ছে, তার কারণ যুক্তরাষ্ট্র নাকি খুব দ্রুত নির্বাচনের জন্য সরকারের উপরে চাপ প্রয়োগ করছে। যুক্তরাষ্ট্র তো এত দ্রুত নির্বাচনের জন্য চাপ দেওয়ার কথা নয়, তার তো পূর্ণ সমর্থন রয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি। আসসালামু আলাইকুম দর্শক, গুরুত্বপূর্ণ একটি নিউজে আপনাদের সকলকে স্বাগতম। আমি আশা করছি আপনারা ভিডিওর শুরুটা দেখেই বুঝতে পেরেছেন আজকের নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং ঠিক কোন দিকটাকে ইঙ্গিত করছে। তাই বলবো দর্শক, যারা ভিডিওটি অন করেছেন তারা অবশ্যই নিউজটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, তাহলে এই মূল রহস্যগুলো বা আসল তথ্যগুলো জানতে বা বুঝতে পারবেন। তো প্রিয় দর্শক, আমি আর বেশি কথা বাড়াবো না, আমি ভিডিও শুরুতেই আপনাদের যেই ভিডিওগুলোর অংশ বিশেষ দেখিয়ে শুরু করেছিলাম সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখাবো। তবে তার আগে বলি, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। আজকের ভিডিওতে আপনাদের অনেক প্রশ্নের জবাব আজকের এই ভিডিওতে থাকবে। বেশ কয়েকজন আইনজীবীর বক্তব্য এবং তাদের পরামর্শকে কোট করে আমরা এই ভিডিওটা করছি। এখন রাষ্ট্রপতিকে পদত্যাগের ইস্যুতে যখন সারা বাংলাদেশ উত্তাল বা ছাত্ররা আলটিমেটাম বেঁধে দিয়েছে ওনার বাড়ির সামনে, সেখানে অবস্থান হয়েছে, এই সকল কিছুর পরে ওনাকে কি চাইলেই আসলে বাদ দিয়ে দেওয়া যায়? তাহলে প্রশ্ন হচ্ছে তাকে কিভাবে অপসারণ করা সম্ভব হবে? দর্শক, বাংলাদেশের যতগুলো দল আছেন, যতগুলো আইনজীবী আছেন, ব্যারিস্টার আছেন, সবাই কিন্তু বিষয়গুলো নিয়ে নানান পরামর্শ দিচ্ছেন। শুধুমাত্র একটা পথই খোলা আছে, এই একটা পথ ছাড়া আর কোনো ওয়ে নাই। তবে সেই পথটাও যথেষ্ট জটিল, আর এই দায়িত্বটা নিতে হবে ডক্টর মোহাম্মদ ইউনূসকে সরাসরি। সাংবিধানিকভাবে কোনোভাবেই রাষ্ট্রপতিকে অপসারণের সুযোগ নেই, কারণ অন্তর্বর্তী যে সরকারটা আমরা দেখছি, যেহেতু এখনো 72-এর সংবিধানকে মেনেই বাংলাদেশ পরিচালিত হচ্ছে রাইট নাও আজকের এখন পর্যন্ত, তো সেই সংবিধান অনুযায়ী অন্তর্বর্তী সরকারকে নিয়োগ দিছে কে? এই রাষ্ট্রপতি। সুতরাং এই সরকার তার পদত্যাগপত্র গ্রহণ করার মতন সুযোগ নাই। একটা পথ আছে, সেটা আমি বলছি। এখন আমরা সংবিধানের আলোকে যখন কথা বলছি, সংবিধানের আলোকে সংসদ লাগবে রাষ্ট্রপতিকে অভিশংসন করতে বা বাতিল করতে বা অপসারণ করতে। এখন সংসদ নাই, এরপরে স্টেপ টু ছিল স্পিকারের কাছে বা ডেপুটি স্পিকারের কাছে তিনি তার পদত্যাগপত্র জমা দিতে পারতেন যদি তিনি নিজেও চান। তো সেই ক্ষেত্রে স্পিকারও নাই, ডেপুটি স্পিকারও নাই। তো এখন প্রশ্ন হচ্ছে, গতকালকে আসিফ নজরুল ইসলাম তিনি যে কথাটা বলছিলেন যে তিনি যদি মানসিকভাবে বা শারীরিকভাবে ক্যাপাবল না হন, তো সেই ক্ষেত্রে তারা একটা বৈঠক করবে যে তিনি এই পদটার দায়িত্ব নেওয়ার মতন তিনি আসলে এই মুহূর্তে সবকিছু ঠিক আছেন কিনা। তো সকল কিছুর পরে বেশ কয়েকজন আইনজীবী একটা রাস্তা দেখিয়েছেন, এই রাস্তাটা হচ্ছে ডক্ট্রিন অফ নেসেসিটি, মানে প্রয়োজনের তাগিদে এখানে সম্ভব একটা কিছু আসছে। সবাই একমত শুধুমাত্র রাষ্ট্রপতি থেকে, মানে ওনাকে এই জায়গা থেকে অপসারণ করার জন্য এই মুহূর্তে রাষ্ট্রের হাতে একটাই সিস্টেম, সেটা হচ্ছে ডক্ট্রিন অফ নেসেসিটি। সেই জায়গা থেকে শুধুমাত্র রাষ্ট্রপতিকে সরিয়ে দেওয়া যেতে পারে। আর এটা কেন? যে তিনি মানসিকভাবে ক্যাপাবল না, শারীরিকভাবে ক্যাপাবল না, সামহাও তিনি এই পদটাতে থাকতে চাচ্ছেন না, ওই জায়গা থেকেই সম্ভবত আপনার এই সিস্টেমটা করা হবে। তবে এখন প্রশ্ন হচ্ছে, যদি ওই সিস্টেমটা মানে অনুসরণ করা হয়, সেক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইউনূসের উপর আরেকটা চাপ আসবে, মানে তিনি এখন প্রধান উপদেষ্টা আছেন, এর পাশাপাশি তাকে রাষ্ট্রপতির দায়িত্বটাও নিতে হবে। আপনার নিয়ম বলছে যে প্রধান উপদেষ্টা এবং রাষ্ট্রপতি একই ব্যক্তি হলে ডক্ট্রিন অফ নেসেসিটির মাধ্যমে রাষ্ট্রপতিকে অপসারণ করা যায়, যেমনটা 111-এর আগে অধ্যাপক ইয়াজউদ্দিন আহমেদ একই সঙ্গে রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টার দায়িত্বে ছিলেন। এই ছাড়া আপাতত কোনোভাবেই একটা আছে, ওই যে সবাই যে মানে ভবনে ঢুকবে ওনাকে মারবে পিটাবে মব জাস্টিফ করবে, এটা কখনোই সুযোগ নেই, কারণ রাইট নাও সেনাবাহিনী রাষ্ট্রপতির অধীনস্থ কমান্ডিংয়ে আছেন।
রাষ্ট্রপতি চাইলে এই মুহূর্তে দেশে জরুরি অ্যালার্ট জারি করতে পারেন, তার হাতে কিন্তু অনেক ক্ষমতা আছে। এখন সেনাবাহিনী যদি সেটা না শুনে তাহলে সেনাবাহিনীকে করতে হবে তার বাড়ির সামনে থেকে নিরাপত্তা তুলে নিতে হবে, আর এটা কখনোই বহির্বিশ্বের বেলায় বা অন্যান্য দেশের সাথে এই সরকারের ক্যাপাবিলিটি বা এই সকল কিছু নিয়ে অনেক জবাবদিহিতা আসবে, যেগুলো আইনের অনেক লঙ্ঘন আসবে ইন ফিউচার। যারা সেনাবাহিনীর বিভিন্ন পদে আছেন তাদেরকে কিন্তু পানিশমেন্টের আওতায় আনতে হবে, অনেক কিছু হয়ে যাবে। সুতরাং একটাই ওয়ে ডক্ট্রিন অফ নেসেসিটি, আর এটা ডিপেন্ড করছে আপনার প্রধান উপদেষ্টার উপরে যে তিনি একই সাথে দুইটা পদ রাখবেন কিনা। তবে আমার ধারণা এই পথটাই ফাইনালি দেখবেন আপনার অবলম্বন করা হয়েছে। যে প্রেসিডেন্ট চুপু যতটা চুপ করে বসে আছেন, তিনি নেপথ্যে এতটা চুপ করে বসে নেই। তিনি শেখ হাসিনার সাথে প্রতিনিয়ত যোগাযোগ রাখছেন এবং তার প্রেসক্রিপশনে কাজ করছেন। তো এই পরিস্থিতিতে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার এত বড় একটা বিপ্লবের পর, এত রক্তক্ষয়ী সংঘর্ষের পর, একটা নতুন সরকার ক্ষমতায় বসার পর তিনি কি করে এতদিন এই প্রেসিডেন্টকে এই পদে বহাল রাখলেন? কারণ প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে এক ছটকা মানে এক ট্রিপে ফেলে দিতে পারেন প্রেসিডেন্ট, তার হাতে সেই সাংবিধানিক ক্ষমতা রয়েছে। তো আওয়ামী লীগের ঘরের একেবারে আওয়ামী লীগের পালা পোষা এই ব্যক্তিকে এতদিন ধরে কি করে পদে বহাল রাখলেন, এটা নেপথ্যে আসলে উদ্দেশ্য কী ছিল? কেউ কেউ অর্থাৎ কিছু কিছু রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে আওয়ামী লীগ ঘরণা বা আওয়ামী লীগ আদর্শ লালনকারী কিছু কিছু ব্যক্তি, কিছু উপদেষ্টারা পরামর্শ দিয়েছেন যে তাকে এই পদে বহাল রাখেন, নাহলে সাংবিধানিক সংকট তৈরি হতে পারে। কেউ কেউ বলেছেন যে আওয়ামী লীগ তো দেশ সারা হয়ে গেছে, বরং তাকে বসিয়ে রেখে আমরা আমাদের কাজগুলো তার কাছ থেকে শুধু সিগনেচার নিয়ে করিয়ে নেই। এই দুটো পরামর্শের নেপথ্যে কিন্তু একটা পরামর্শ ছিল, হয়তো আর সেটা প্রকাশ করা হয়নি। সেটি হলো যে কোনো সময় আওয়ামী লীগ এই সরকারকে অবৈধ ঘোষণা করে বাংলাদেশে একটা বড় শোডাউন দিয়ে ঢুকে পড়তে পারে, শেখ হাসিনা ঢুকে পড়বে, আর গর্তে থাকা আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের সবাই একদিন একসাথে বেরিয়ে আসতে পারে। আওয়ামী লীগের ইতিহাস এরকমই, আওয়ামী লীগ পারে। আওয়ামী লীগ কিন্তু মাঠের রাজনীতিতে খুবই স্ট্রং, বিএনপির মতো দুর্বল না। তো প্রেসিডেন্টকে এই পদে বহাল রাখার জন্য যারা পরামর্শ দিয়েছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে, তারা ইউনূসের পেছন থেকে শেকড় কাটছেন এটি বলা হচ্ছে। তো হঠাৎ করে এই মানব জমিনে ইন্টারভিউর পর আমাদের বৈষম্য বিরোধী ছাত্রদের মধ্যে একটা ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহরা দুদিনের আলটিমেটাম দিয়ে তারা নেমে পড়েছে। এখন শোনা যাচ্ছে যে কোনো সময় চুপুকে বিদায় নিতে হবে। চুপুকে আসলে দ্রুত বিদায় না করলে একটা বড় সংকটে পড়বে বাংলাদেশের এই বিপ্লব এবং নতুন এই স্বাধীনতা, এটা কিন্তু স্পষ্ট, প্রত্যেকে বুঝতে পারছি। তাহলে নতুন প্রেসিডেন্ট কে হতে পারে? কয়েকটি সূত্রের দাবি, নতুন প্রেসিডেন্ট হতে পারে বর্তমান প্রধান বিচারপতি। কিছু কিছু সূত্র বলছে এটা জাতীয় সরকারের আদলে নতুন সরকার ব্যবস্থাও হতে পারে। কনফার্ম কোনটা হবে এখনও ক্লিয়ার না হলেও কয়েকটি ফর্মেট নিয়ে আলোচনা চলছে। এরই মধ্যে খবর আসছে উপদেষ্টা মণ্ডলীর পরিধিটা আরও বাড়বে, আরও নতুন করে অনেকেই আসবেন। আমরা দাবি করছি এই টিমের মধ্যে অবশ্যই সার্জিস হাসনাতদের মতো যোগ্য ছেলেদেরকে টানা হোক, অথবা বৈষম্য বিরোধী আন্দোলনের যেসব ছাত্ররা মেধাবী বা যারা কী বলবো এই আন্দোলনের সম্মুখ ভাগ থেকে লড়াই করেছে, বিপ্লবী চেতনা লালনকারী, তাদেরকে প্রত্যেকটা উপদেষ্টা মণ্ডলীর সঙ্গে অ্যাডভাইজার টিমে দেওয়া হোক। অর্থাৎ উপদেষ্টাদের সঙ্গে তারা কাজ করবেন, বিভিন্ন বিষয়ে আলাপচারিতা, জনগণের পালস অনুযায়ী জনগণ কী চাইছে এই জিনিসগুলো কিন্তু আমাদের ছাত্ররা জানে, তারা প্রতি মুহূর্তে কাজ করে। যে সার্জিস এবং হাসনাতের কথা বলছি, এদের কথা শুনেছেন আপনি, আমাদের উপদেষ্টা যারা বসে আছেন তাদের অনেকের চেয়েও এরা খুব ভালো কথা বলতে পারে, এবং এদের কথার যুক্তি ধরন, এরা আওয়ামী লীগের ব্যাপারে কী চিন্তা করছে, এবং এদেরকে গণমাধ্যম যে মানে ইন্টারভিউগুলো নিচ্ছে বা জনগণ সাংবাদিক এদেরকে যখন আটকে ফেলার চেষ্টা করছে, এরা কি চমৎকার কথা বলছে, শুনতে পাচ্ছেন? তো আমি মনে করি আমাদের উপদেষ্টাদের মতো যারা এখন উপদেষ্টা মণ্ডলীতে আছেন তাদের পাশাপাশি ছাত্রদেরকে সেখানে বেশি করে আনা হোক, যাতে করে কোনো উপদেষ্টা নেপথ্যে বসে শেখ হাসিনা বা আওয়ামী লীগের কোনো গোপন কাজ বাস্তবায়ন করতে না পারে। প্রতিটা মুহূর্তে উপদেষ্টাদের প্রত্যেকটা ফাইল যখন আমাদের ছাত্রদের হাতে পড়বে, তাদের বিশেষ অ্যাডভাইজার টিমে এরা যোগ হবে, তখন আমি মনে করি নেপথ্যে বসে কারা কার হয়ে কাজ করছে, কারা কাদের পুষিলক, এটা ধরা পড়ে যাবে। দ্বিতীয় প্রস্তাবটা হলো বাংলাদেশ রাষ্ট্র যে সিস্টেমে আসুক, জাতীয় সরকার আসুক, প্রেসিডেন্ট শাসিত আসুক, বা নতুন একজন প্রেসিডেন্ট বসিয়ে রেখে ইউনূস অন্তর্বর্তীকালীন প্রধান হয়ে চালাক যেভাবে চালান, আমি মনে করি ভেতরে রাষ্ট্র সংস্কারের আগে ভেতরে আগে একটা বড় সংস্কার করতে হবে। আমাদের রাষ্ট্র একটা বড় ষড়যন্ত্রকারী গ্রিপে আটকে গেছে। এই রাষ্ট্রের প্রত্যেকটা ক্ষেত্রে বৈষম্য দূর করতে হলে সরকারকে খুব দ্রুত সিদ্ধান্ত নিতে হবে। যারা বসে আছেন তারা খুব লেন্দি প্রসেসে সংস্কারের চিন্তা করছেন, অগ্রাধিকার ভিত্তিতে করছেন না। এই মুহূর্তে কোনটা আসলে আগে দরকার, মানে কোন সংস্কারটা আগে দরকার, রাষ্ট্র সেটা চিন্তা করছেন। এমন এমন বিষয় উত্থাপন হচ্ছে যেগুলো জনগণের প্রায়োরিটিতে একদম নিচে পড়ে আছে, কিন্তু প্রথম সারির বিষয়গুলো আসছে না। তো আমি যেই বিষয়গুলো বললাম, যে একজন বাংলাদেশের নাগরিক হিসেবে আমার যেটা মনে হয়েছে,
যে দ্রুত আমাদের ইউনিভার্সিটি যে ছেলেরা বাংলাদেশ সারা বাংলাদেশ থেকে যারা এই আন্দোলনের শরীক ছিল, যারা মেধাবী, যারা ইউনিভার্সিটি বড় ডিগ্রি অর্জনকারী, এদেরকে প্রত্যেকটা উপদেষ্টার সঙ্গে প্যারাল সেট করে দেওয়া হোক। হিসেব নিকেশ ক্রমান্বয়ে খুব জটিল আকার ধারণ করছে বলে মনে হচ্ছে, তার কারণ যুক্তরাষ্ট্র নাকি খুব দ্রুত নির্বাচনের জন্য সরকারের উপরে চাপ প্রয়োগ করছে। যুক্তরাষ্ট্র তো এত দ্রুত নির্বাচনের জন্য চাপ দেওয়ার কথা নয়, তার তো পূর্ণ সমর্থন রয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি। বেশ কয়েকটি গণমাধ্যম এই বিষয়টি নিয়ে রিপোর্ট করেছে, যুক্তরাষ্ট্র কি চাইছে, বাংলা ট্রিবিউন, ইত্তেফাক, কালের কণ্ঠ, সেই সব খবরগুলোতে বলা হচ্ছে যে দ্রুত নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক সরকারের হাতে দায়িত্ব ছেড়ে দিতে জোর চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র। অন্তর্বর্তী সরকারের গ্রহণযোগ্যতা বজায় রাখা এবং বাংলাদেশের দ্রুত পরিবর্তনশীল পরিস্থিতিতে উগ্রবাদের উত্থান হচ্ছে কিনা এ বিষয়েও উদ্বেগ রয়েছে যুক্তরাষ্ট্রের। বাংলাদেশ ও ভারতের মধ্যে নতুন সম্পর্ক বিষয়ে ঢাকার মূল্যায়ন কি সেটাও জানতে চেয়েছে মার্কিন প্রশাসন। এই যে উগ্রবাদের উত্থান, এ বিষয়ে আমি পরে বলব, তারা যেটি সন্দেহ করছে এবং এখানে বলা হচ্ছে যে নানান বিষয়ে যুক্তরাষ্ট্র পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছে এবং যে গণমাধ্যমগুলোতে এই খবরগুলো বেরিয়েছে তারা পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তার সাথে কথা বলেছে। তিনি বলছেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা, নির্বাচন নিয়ে সরকারের চিন্তাভাবনা জানতে চেয়েছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন মনে করে যত দ্রুত সম্ভব নির্বাচন দিয়ে দায়িত্ব হস্তান্তর করা হলে সেটি অন্তর্বর্তী সরকারের জন্য ভালো হবে এবং যুক্তরাষ্ট্র প্রশাসন মনে করছে যে বর্তমানে অন্তর্বর্তী সরকারের প্রতি দেশ ও বিদেশে সমর্থন রয়েছে, কিন্তু যত বেশি দেরি হবে এই সমর্থন কমে যাওয়ার আশঙ্কা থেকে যায়, ফলে দ্রুত সংস্কার দিয়ে সরকারের পরিকল্পনা প্রকাশ করা এবং নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর বিষয়ে যুক্তরাষ্ট্র আগ্রহী। এখানে আরও বলা হচ্ছে যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো কোনো কর্মকর্তার নাম প্রকাশ না করার সত্ত্বেও বলছে যে বর্তমানে বিভিন্ন খাতে সংস্কার নিয়ে কমিশন গঠন করা হয়েছে এবং তাদেরকে আগামী ডিসেম্বরের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে। ওই রিপোর্টগুলো আলোকে সরকারের পরিকল্পনা সবাইকে জানানোর বিষয়ে জোর দিয়েছে তারা। এই বিষয়গুলো আমরা জানি। এখন বিষয় হচ্ছে যে প্রথমত এই যে যুক্তরাষ্ট্র সংক্রান্ত যে রিপোর্টটি গণমাধ্যমগুলোতে এসেছে সেখানে কোনো সোর্স ব্যবহার করা হয়নি, এটি হতেই পারে ভিতরে খবর এবং নিশ্চয়ই খুব সেন্সিটিভ, যুক্তরাষ্ট্র চাপ দিচ্ছে, সবার সামনে আসে সেটি অনেক ধরনের আলোচনা জন্ম দেবে এবং সেই ধরনের দায়িত্ব নিয়ে নিশ্চয়ই কেউ কথা বলতে চাইবে না। এই রিপোর্টটি আমরা অনেকে বলতে পারি যে এটি টেবিল স্টোরি, কিন্তু আমি মনে করছি যেটি এটি নিশ্চয়ই কোনো না কোনো গ্রাউন্ড রয়েছে, সত্যতা রয়েছে। তার কারণ হচ্ছে সংস্কারের যে উদ্যোগগুলো নেওয়া হয়েছে সেগুলোর প্রতি যুক্তরাষ্ট্র সহযোগিতা করবে। যুক্তরাষ্ট্র পক্ষ থেকে জো বাইডেন এই কথাগুলো জানিয়েছিলেন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছিলেন, কিন্তু সংস্কার তো দীর্ঘ প্রক্রিয়া, যেটি নিয়ে এর মধ্যে রাজনৈতিক দলগুলো তাদের আপত্তির কথা জানিয়েছে। তারা বলছে যে ন্যূনতম একটা সংস্কারের কার্যক্রম হাতে নিয়ে সুষ্ঠু নির্বাচনের পথে সরকারকে যেতে হবে। এখন যুক্তরাষ্ট্র এই কথাগুলো বলছে কেন, কি কারণ থাকতে পারে? ওয়ান ইলেভেন সরকারের মতনই তো যুক্তরাষ্ট্র কিছু চাইছিল যে বর্তমান সরকার একটা বড় মেয়াদ থাকুক, এটি আমরা জানি। কিন্তু এই মুহূর্তে যুক্তরাষ্ট্র যেটি মনে করছে এবং আমরাও আশঙ্কা করছি, পলিটিক্যাল ভ্যাকিউম হওয়ার মাধ্যমে দেশে যে কোনো রাষ্ট্রে জঙ্গিবাদ চরমপন্থার উত্থান ঘটতে পারে, উগ্রবাদের উত্থান ঘটতে পারে, সেই বিষয়টি যুক্তরাষ্ট্র সম্ভবত খুব বেশি বিবেচনায় নিয়েছে। দ্বিতীয়ত হতে পারে, যেটি এরই মধ্যে এই রিপোর্টের মধ্যে এসেছে, যে সরকারের জনপ্রিয়তা দিনে দিনে কমতে পারে। যদি সরকারের জনপ্রিয়তা দিনে দিনে কমে সেক্ষেত্রে আওয়ামী লীগের লাভবান হওয়ার সম্ভাবনা বেশি। তার মানে আমি অন্তত বিশ্বাস করি না যে আওয়ামী লীগ লাভবান হবে, মানে এই মুহূর্তে তারা ক্ষমতায় চলে আসবে। তবে আওয়ামী লীগের বিরুদ্ধে মানুষের যে ক্ষোভ ছিল সেগুলো ধীরে ধীরে ম্লান হতে চলেছে, এটিতে এখন অনেকেই বলাবলি করছেন। খোদ ছাত্র সমন্বয়কদের অন্যতম হাসনাত আবদুল্লাহ, তার মুখ থেকে এই কথা বেরিয়েছে যে যখন আমরা বাজারে যাই তখন অনেকেই অবচেতনভাবে মনে করে ফেলতে পারি যে আগেরটাই ভালো ছিল। এখন এই কথাগুলো অন্য কেউ বললে আমরা বলছি যে এরা ফ্যাসিজমের দোসর বা ফ্যাসিবাদের দোসর, কিন্তু হাসনাত আবদুল্লাহ যখন এই কথাগুলো বলছে তখন আবার সেটি আমরা অন্যভাবে নিচ্ছি। যেমন আরও যে কারণটি থাকতে পারে সেটি হচ্ছে যে ভারতে একটি ষড়যন্ত্র তো রয়েছেই, যত বেশি নির্বাচনে দেরি হবে তত বেশি দেশের বিভিন্ন ক্ষেত্রে অস্থির করার একটি সুযোগ পাবে এবং ভারত তার ষড়যন্ত্র বাস্তবায়ন করার সুযোগ পাবে। এই রিপোর্টে আরও একটি বিষয় উল্লেখ করা হয়েছে যে ভারত বাংলাদেশ সম্পর্ক, এটা তো ওপেন সিক্রেট, ভারত এবং বাংলাদেশের মধ্যে যে অবস্থা এখন বিরাজ করছে তা ইতিহাসের সবচেয়ে খারাপ সম্পর্ক। সেই সম্পর্কের জায়গাটি কন্টিনিউ করুক এটি কেউ চায় না, যুক্তরাষ্ট্রও চাইছে না। বল তো যুক্তরাষ্ট্র কোটে এই মুহূর্তে, এটি আমরা সবাই জানি যুক্তরাষ্ট্রের নানান ধরনের এজেন্ডা থাকতে পারে। আমি বারবার বলি, আবারও বলি, কেউ আমাদের বন্ধু নয়, না ভারত, না যুক্তরাষ্ট্র, না চীন, না রাশিয়া, কেউ না। প্রত্যেকেরই একটি হিসেব নিকেশ রয়েছে, কিন্তু তারা যে হিসেব নিকেশ করে চলতে চায় সব কিছু যে বাস্তবায়ন হবেই তার তো কোনো নিশ্চয়তা নেই। ভারত যেমন হিসেবটা করছিল তা কি হয়েছে? হয়নি। যুক্তরাষ্ট্র যে পথে এগোচ্ছিল অনেকেই মনে করছিলাম যে যুক্তরাষ্ট্র সম্ভবত ফেল করেছে,
কিন্তু তাদের খেলা বোঝাও অনেক কষ্টের, এত সহজে মেলানো যায় না। সবকিছু মিলিয়ে যুক্তরাষ্ট্র যে বাংলাদেশ সরকারের জন্য, বাংলাদেশ সরকারের উপর একটি চাপ প্রয়োগ করছে দ্রুত নির্বাচনের জন্য, এটি অস্বাভাবিক কিছু নয়। যেমন বাংলাদেশের রাজনৈতিক দলগুলো তো প্রথম থেকে বলছিল যে সরকারকে সমর্থন দিবে, একটা যৌক্তিক সময় পর্যন্ত তারা সরকারকে সময় দিবে, সংস্কারের কাজগুলো দরকার আছে। এখন এই মুহূর্তে একমাত্র জামাত ছাড়া আর তো সবাই যত দ্রুত সম্ভব নির্বাচন দেওয়ার কথা বলছে, যার একটি বিষয় আমরা এর মধ্যে অনেকবার আলোচনা করেছি যে তারেক রহমানকে কেন আসতে দেওয়া হচ্ছে না, অথবা আসতে দেওয়া হচ্ছে না এই কথাটি বলে হয়তো অনেক বেশি বিতর্কিত মনে হবে। তার বিরুদ্ধে যে মামলাগুলো রয়েছে সবই যে একেবারে যৌক্তিক বা গ্রাউন্ড রয়েছে তা তো নয়, অনেক মামলা হয়রানিমূলক, অনেক মামলা ফেক, মিথ্যা, বানোয়ার, সেগুলো তো প্রত্যাহার করা হচ্ছে না, অনেকের নামে মিথ্যা মামলাগুলো প্রত্যাহার করা হলেও এই সব জায়গা মিলিয়ে আমার কাছে অন্তত মনে হচ্ছে বাংলা ট্রিবিউন, কালের কণ্ঠ, ইত্তেফাক যে রিপোর্টগুলো করেছে এবং একই ধরনের রিপোর্ট কাছাকাছি, এর মধ্যে কোনো সোর্স না থাকলেও, স্ট্রং কোনো রেফারেন্স না থাকলেও একেবারে এই খবরগুলো উড়িয়ে দেওয়া যাচ্ছে না। দর্শক, আমি আশা করছি আপনারা সকলেই অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিও দেখেছেন। এমনকি দর্শক, যদি এই ভিডিওগুলো সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে তো অবশ্যই জানাবেন। দর্শক, নিউজটি শেষ করছি, এখানেই ফিরছি পরবর্তী নিউজে নতুন কোনো টপিকে। আল্লাহ হাফেজ।